করে দিয়েছি। এখানে কচুরি, আলুর তরকারি, ঢোকলা, ঢোকা চলছে। তো এবার সমাজসেবী একটু অন্যভাবে পুজোটা তুলে ধরছে মানুষদের কাছে, সেটার একটা আঙ্গিক দেখা যাচ্ছে। সবাইকে শুভ সকাল, আজকে একটা নতুন সকালে তোমাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আজকে আমরা চলে এসেছি লেকপল্লি সমাজসেবী সঙ্গে। তো সেখানে কি হচ্ছে আজকে, খুঁটি পুজোতে কি কি হতে চলেছে, তো আমাদের সাথে দেখতে হবে। তো বন্ধুরা, আজকে নতুন একটা খুঁটি পুজো নিয়ে আমরা হাজির হয়েছি তোমাদেরকে, যেরকম বললাম। তো আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর bengalifestival। কে তোমাদেরকে যেটা বলছিলাম যে এখানে দু সাইডে দুটো ফটো গ্যালারি করা হয়েছে। এই পাশে একটা ফটো গ্যালারি রয়েছে রাস্তায়, যেটা ফটো গ্যালারি ফটোগ্রাফার রিয়াল অধিকারী। এখানে কুমোরটুলি থেকে শুরু করে এদের প্যান্ডেল প্রস্তুত হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ছবি এখানে রয়েছে, যেটা তোমরা দেখতে পাবে। এছাড়া ঠিক তার এর অপোজিটেই রয়েছে হচ্ছে আরেকটা ফটো গ্যালারি, যেটা অনুরাধা চ্যাটার্জি। এবং এখানে লেক সমাজসেবীর গত বছরের ঠাকুর থেকে শুরু করে এদিকে রয়েছে হচ্ছে জোড়াসাঁকোর দা বাড়ির ঠাকুর থেকে শুরু করে কুমোরটুলির ঠাকুর তৈরি হওয়া থেকে শুরু করে ডাকের শ্বাস থেকে শুরু করে সমস্ত মুভমেন্টগুলো এখানে সাজানো হয়েছে খুব সুন্দর করে। সমাজসেবী সঙ্গ খুব সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটাকে, ভেতরে ওরা কদম ফুল দিয়ে পুরো ব্যাপারটাকে ডেকোরেশন করা থেকে শুরু করে। আমরা এবার ভেতরে ঢুকবো আস্তে আস্তে আর তোমাদেরকেও দেখাবো সমস্তটা, তো দেখতে থাকো। শ্রেয়া যেখানেই যাচ্ছে সেখানেই কিছু না কিছু জোগাড় করে নিচ্ছে। তো প্রথম যে পুজোটা এসেছি, এখন ঘড়ির কাঁটা 10:30 মতো বাজে, 10:30-11, আর চা দিয়ে শুরু করলাম। এবার সারাদিন ও সরি, কফি নাকি, আমি এখনো দেখিনি। চিয়ার্স সমাজসেবী হিপে ফুড়ে। তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এখানে কচুরি, আলুর তরকারি, ঢোকলা, ঢোকা খাইনি বাট ঢোকলা, আমিত্তি। তো দাদার অলরেডি খাওয়া হয়ে গেছে, দাদা টেস্ট বলবে। আমার অলরেডি খাওয়া দাওয়া হাফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। টেস্ট কিন্তু অসাধারণ, বেশ একটা সকালবেলা ব্রেকফাস্ট জমিয়ে এখানে একটা ব্রেকফাস্ট হচ্ছে কিন্তু। চলো তো আমরা একটু এনজয় করি, খাওয়া দাওয়া করি। হ্যাঁ, নিজের মুখটা তো দেখা একবার। হ্যাঁ, তো ভালো করে ধোকা খা। আর হ্যাঁ, তো আর অডিয়েন্সকে দেখাস না যে কী কী খাবো। একটু জোরে কথা বল, মাইকটা আমার কাছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সমাজসেবী ক্লাবের এই বছরের শিল্পীকে। তো দাদা কেমন আছো আগে বলো। এই শুভক্ষণে তো খুঁটি পুজো হয়ে গেল, দুর্গাপুজো হয়ে গেল, তো
এই বছরের ভাবনাটা একটু হালকা আগে থেকে বলা সম্ভব না, তবে পুজো মানে নতুন চমক এবং এবছরেও একটা নতুন চমক অপেক্ষায় সবাই থাকবে। আমরা একটা নতুন চমকের ডালি নিয়েই এখানে এসছি, তো বাকিটা পুজোর সময় মানে কতটা লোকজন আপনারা এক্সপেক্ট করছেন? দুর্গা পুজো মানে সমস্ত লোক, এখানে একটা বনগার মানুষও আসবে, বসিরহাটের মানুষও আসবে, সুন্দরবনের মানুষও আসবে, আবার সারা কলকাতার মানুষই আসবে। এবং দুর্গা পুজো এখন গ্লোবালাইজড হয়েছে অনেক বেশি, সুতরাং বিদেশ থেকেও মানুষ এখন দুর্গা পুজো দেখতে আসছে। তো দুর্গা পুজো দর্শক নিয়ে কোনো কথাই হবে না, দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, দুর্গা পুজো আসে, আপনারা না থাকলে দুর্গা পুজো এই জায়গায় আসতো না। সুতরাং আপনারা দুর্গাপুজোর সাথে থাকুন, যেভাবে আপনারা আনন্দ পান করতে শুরু পাবেন, দুর্গাপুজো আরও এগিয়ে যাবে। দর্শকদের প্রতি অশেষ ধন্যবাদ। সমাজসেবীর সঙ্গে সর্বে সর্বা অরিজিৎদা, তুমি দর্শকদের কী বলতে চাও? দর্শকদের বলবো যে দুর্গাপুজো এসে গেল, আর বেশি দিন বাকি নেই, এই 100 দিন কাউন্টিংটা শুরু হয়ে গেছে, কিন্তু এই কাউন্টিং ধীরে ধীরে দেখবেন হঠাৎ করে পুজো চলে এসছে। তো এবার সমাজসেবী একটু অন্যভাবে পুজোটা তুলে ধরছে মানুষদের কাছে, সেটার একটা আঙ্গিক দেখা যাচ্ছে যে আমরা এই ফটো এক্সিবিশনের মাধ্যমে আমরা এই পুজোটা শুরু করলাম। কারণ পুজোটা কিন্তু শুরু হয় এই আপনাদের মাধ্যম দিয়ে, আমরা জানতে পারি কোথায় কী পুজো হচ্ছে, কোথায় খুঁটি পুজো হচ্ছে, কী হচ্ছে, আপনারাই সবাই কিন্তু সেটা দর্শকদের কাছে পৌঁছে দেন। তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা ট্রিবিউট, যারা এই ছবি তুলছে, ছবি তুলে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে থ্রু সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে, তাদের সাথে নিয়ে একটা বড় পরিসরে এবারে আমরা দুর্গাপুজো করছি, সেটা আস্তে আস্তে আমরা প্রকাশ করব। তবে আপনাদের সত্যি সত্যি ধন্যবাদ, সমস্ত ফটোগ্রাফারদের এবং মিডিয়া যারা জার্নালিস্ট আছেন, যারা দুর্গাপুজোকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এই জায়গাটা আমরা কিন্তু ভীষণভাবে মনে রেখেছি এবং সেটা পুজোর মাধ্যমেও আমরা থেকে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করব। যারা এই ক্লাবের পুজো 2017 সালে দেখেছিলে তাদের মনে আছে যে বিশ্বের সব থেকে বৃহত্তম আলপনা করে এই পুজোটা একটা অ্যাচিভমেন্ট গেইন করেছিল। এটাই বলার যে অলরেডি এইখানে খুঁটি পুজো যেটা হয়েছে সেটাই একটা থিম হয়ে গেছে নাকি? হ্যাঁ একদম, মানে এখানে এসে কি এখানে দুর্গাপুজোর সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, হ্যাঁ মানে এরকম সারাদিনব্যাপী এদের প্রোগ্রাম আছে। বাট আমরা শুধু এখানে থাকতে পারবো না, আমাদের আরও বেশ কিছু জায়গায় যাওয়ার আছে, সেগুলো তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে। তো আমরা সমাজসেবী থেকে এই মুহূর্তে বেরিয়ে গেলাম, সমাজসেবীতে যে ভালোবাসাটা পেলাম সেটা একটা আলাদাই অ্যাচিভমেন্ট। হ্যাঁ অ্যাকচুয়ালি তোমাদের এখানে তোমরা ফটোতে সেটা দেখতে পাবে, অ্যাকচুয়ালি ওখানে এতটাই একটা তাড়াহুড়োর মধ্যে ছিল, এতজন ব্লগার স্পেশালি তাদের সবাইকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তো তাই জন্য আমরা ভিডিওটা করতে পারিনি ওই জায়গাটার। বাট তোমরা আমরা যেই যে জিনিসগুলো পেয়েছি তার ফটো অবশ্যই এখানে দেখতে পাবে, এবং এই ভালোবাসাটা পাওয়াটাও তোমাদের জন্যই পাওয়া। এবং তাদের বক্তব্য অনুযায়ী যে আমরা ব্লগাররা তোমাদের কাছে কলকাতার দুর্গাপুজোকে পৌঁছে দিচ্ছি, সারা বিশ্বে পৌঁছে দিচ্ছি, তো সেটাও কিন্তু তোমরা দেখছো বলেই। তো এইভাবেই তোমরা আমাদেরকে ভালোবাসতে থাকো, বাঙালির দুর্গাপুজোকে ভালোবাসতে থাকো, আর বাঙালির দুর্গাপুজো মানেই সমস্ত কিছু নিয়ে হাজির থাকবে বেঙ্গা ব্লগার্স তোমাদের সাথে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও দেখতে হলে বাঁদিকের ভিডিওতে ক্লিক করুন, আর 66 পল্লীর ভিডিও দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।